হ্যালো, সালাম আলাইকুম বন্ধুরা। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসছি, যে বিষয়টা নিয়ে আসলে না বললেই না। অনেকেই হয়তো আমাদের নিয়মটি পদ্ধতিটি ফলো করতেছেন, তারা খাওয়া দাওয়া ঠিকভাবে মেনটেন করছেন, রোজা রাখছেন, বা তারা ফাস্টিং করছেন, বা তারা ডায়াবেটিক্স থেকে বাঁচার জন্য বা গ্যাসের সমস্যা নানান রোগ থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করছেন। তো এই সমস্যার মানে তারা সমাধান করার চেষ্টা করছেন, অথচ তারা ভুল করে খেয়ে ফেলছেন বা তাদেরকে তাদের নিকট আত্মীয়রা খাইয়ে দিচ্ছেন। তো তাদের খাওয়ানোর পর তাদের রোগ আবার সে আগের অবস্থায় ফিরে আসতেছে, সমস্যা হচ্ছে। তো সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের দৈনন্দিন জীবনের খাবার বা খাদ্যের মাধ্যম দিয়ে, লাইফস্টাইলের মাধ্যম দিয়ে আমাদের অনেক রোগ হচ্ছে। তো তখন কিন্তু আমাদের যে পদ্ধতিটা অনেকে যারা শুরু করছেন, যে যারা রোগমুক্ত হওয়ার জন্য, হ্যাঁ, তো আগে কিন্তু কখনো এরকম দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণে অনেক সময় থাকে না রোগ বা এরকম। তো যারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, হ্যাঁ, তো দেখা যাচ্ছে অনেকের নিজের আত্মীয় বিদেশ থেকে আসছে বা অন্য জায়গা থেকে বেড়াতে আসছে, হ্যাঁ, এই আত্মীয়তায়ন করতে গিয়ে দেখা যাচ্ছে কি যে এই ভুল খাবারগুলো মানে বিষ খাওয়া শুরু হয়ে যাচ্ছে, মানে যে খাবারগুলো খেলে তার অসুখগুলো বাড়বে সেগুলো আবার শুরু হয়ে যাচ্ছে, যে খাবারগুলো খেলে তার 11-12 ওষুধ খেতে হয়, যে যে দাওয়াত খেতে গেলে তো আরও মানে সমস্যা হয়ে যায়, হ্যাঁ, উল্টো পাল্টা খাবার হয়ে যায়, বেশি হয়ে যায়, পরিমাণ বেশি খাওয়া হয়ে যায়, তখন তখন হয়ে যাচ্ছে আরও বড় সমস্যা। তো কোথাও দাওয়াত খেতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন পদের খাবার হচ্ছে, হ্যাঁ, সেগুলো তো কোনো গুণে শেষ করা যায় না। তো ভালোবেসে তখন তাদেরকে বিষ খাওয়ানো হয়ে যাচ্ছে, যে খাবার তার জন্য ক্ষতি সেটা খাওয়ানো হয়ে যাচ্ছে, তার জন্য তারপর তার 12টা ওষুধ খাওয়া লাগছে, 3 থেকে 4 বেলা তার মানে ইনজেকশন দিচ্ছে, নিজেকে 4 বেলা তার ইনসুলিন নিচ্ছে, হ্যাঁ, তাদের ওষুধের এই যে কি কষ্ট, হ্যাঁ, এটা কি আনন্দ না? এটা আনন্দ না তো, এটা তো খুব কষ্টের একটা বিষয়, হ্যাঁ। তো তার পাশের মানুষটা ভয় পাচ্ছে যে এইভাবে ইনসুলিন নিচ্ছে বারবার, সুই ফুটাচ্ছে বারবার, তো এটা কতটা মারাত্মক কষ্টদায়ক, এটা যে নেই সে বুঝতে পারছে এবং পাশে যে থাকে সেও টের পায়। তো আপনারা যে আমরা যে আমাদের মনে যে একটা সিদ্ধান্তে তারা আসা উচিত যে দাওয়াত খাওয়ার বিষয় বা আমরা কাকে কীভাবে আপ্যায়ন করার বিষয়, হ্যাঁ, তো ওই দিনকে আমরা এক বাসায় গিয়েছিলাম। তো তো আমাদের মানে আমার এক আমাদের এক রিলেটিভের সাথে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে। তো তারা নাকি আমাকে ফলো করে, আমার আমি যে ওজন মেলা কমিয়েছি তারাও আমারটা ফলো করতেছে, তো তারাও নাকি তাই করছে। তো তারা নাকি সোয়াবিন তেল রান্না করছে, আমি তাদের একটা খাবারও খাইনি, হ্যাঁ, তাদের কোনো খাবারই খাইনি। তো তারা মনে কষ্ট পেয়েছে, কিন্তু আমি তার থেকে বেশি কষ্ট পাইছি, কিন্তু কী করে তারা যে সোয়াবিন তেলের রান্না আমার সামনে দেয়, হ্যাঁ, যেটা আমি আপনাদের বারবার বলে আসতেছি, অনেক দিন ধরে বলতেছি। তো আমি যে আমি প্রিয় দর্শক, আমি আপনাদের বললো যে যারা যারা এটা আমার যারা ফলো করছেন, যারা দাওয়াত খাওয়াচ্ছেন, হ্যাঁ, তো একটা অন্য একটা ব্যবস্থা করেন যে মানুষকে ভালোবাসা প্রকাশ করার জন্যে মানুষকে ডায়াবেটিক্স রুগীকে মিষ্টি খাইয়ে তাকে তার ওই সে পূর্বের অবস্থায় মিষ্টি খাইয়ে যে আপনি যে যে খাবারটা খেলে তার ডায়াবেটিক্সটা ইনসুলিন দেওয়া লাগছে, যে খাবারটার কারণে তার আজকে 12-14টা করে ওষুধ খেতে হচ্ছে, হ্যাঁ, সেই খাবারটা আরও মুখে তুলে দিয়ে একটু খান একটু খান, হ্যাঁ, একটু দেন একটু, একদিন খেলে কিছু হয় না, এসব বলে বলে তাকে আপনি মোটেই এটা ভালোবাসার প্রকাশ করছেন না, হ্যাঁ, এটা কি কোনো ভালোবাসা মনে হয় আপনার? ভালোবেসে কি বিষ বিষ দেওয়া যায় না মানুষকে, তাই না? ভালোবে আপন মানুষকে তো বিষ দেওয়া যায় না। তো অত্যন্ত দুঃখের সাথে বলছি যে যে প্লিজ আপনারা ভালোবাসা প্রকাশ অন্য কোনো মাধ্যম খুঁজে বের করুন, হ্যাঁ, এই ফুয়েল খাওয়া বা আপনি সঠিকভাবে যে খান সেটা একটা বিষয়, একটা সঠিকভাবে খেলে সেটা একটা উপকার, মানে সেটা পুষ্টি, সেটা একটা ভালো জিনিস, কিন্তু সেটা অতিরিক্ত খান, হ্যাঁ, যে পুষ্টি না, যেটা আপনার জন্য বিষ হয়ে গেছে, যেমন সুগার বেড়ে গেছে, সুগার 22 থাকছে, 14 থাকছে, 12 থাকছে, হ্যাঁ, তার ভিতরে আপনি তাকে মিষ্টি খাওয়াচ্ছেন, আপনি তাকে সোয়াবিন তেলে রান্না খাওয়াচ্ছেন, আপনি তাকে রুটি খাওয়াচ্ছেন, আপনি তাকে ভাত খাওয়াচ্ছেন, বিরিয়ানি খাওয়া মুখ মুখ তাকে জোরকে বিষ খাওয়াচ্ছেন আপনি তাকে, হ্যাঁ, এটা কোনো ভালোবাসা না, হ্যাঁ, এটা আপনার শত্রু হলে আপনি করতে পারতেন, আপনি কেন তাকে এটা এরকম করছেন, এরকম ভুল কেন করছেন তার সাথে, হ্যাঁ, এই এই সবার এই ব্যাপারে আমাদের সবার সিরিয়াস হতে হবে, অনেক সিরিয়াস হতে হবে। একটা জায়গায় গেলেই অমনি এই খাবার ও খাবার দিয়ে তাকে জোর করে খাওয়ানো, এটা কী ধরনের আমি বুঝলাম না। তো ডায়াবেটিক্স আছে তাকে কেন একদিন খেলে কিছু হয় না, এই এই কথাটা কোথায় পেয়েছেন, হ্যাঁ, এই একদিন খেলে কিছু হয় না, একদিন খেলে তার হু হু করে বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তার তার অটোফেজিটা বন্ধ হয়ে যাচ্ছে, তার একটা ফ্যাট অ্যাডাপ্টেশনটা 5-7 দিনের জন্য বন্ধ বন্ধ থাকছে, তাকে আবার ইনসুলিন দেওয়া লাগছে, তাকে এতগুলো ওষুধ ডিপেন্ডেন্ট হওয়া লাগতেছে। তো এই তো আমাদেরকে মনে হয় যে হয়তো আমি একটু বেশি বলে ফেলেছি, আমাকে আমার হয়তো এটা খুব স্বাভাবিক বিষয়, কারণ আমরা ভালোর জন্য বলছি, আর সেটা যদি আপনি যদি কাউকে ভুল করে বিষ খান তাহলে এটা যদি করেন তাহলে এটা কি ভালো হবে? এটা ভালো হবে না।
তো দর্শক আপনার কি একটু সচেতন হন, তো অন্তত ডায়াবেটিস রুগীকে আপনার দাওয়াত খাওয়ার সময় জোর করে কাছে কেন তাকে একটু ভালোবেসে আপনি একটা জায়গায় ঘুরতে নিয়ে যান বা হাঁটতে নিয়ে যান, তাকে ভালোবেসে একটু বেড়াতে নিয়ে যান যেখানে হাঁটার অপশন আছে, বুঝছেন? তাকে ভালোবেসে একটু ভালো এই যে এই ভালো ভালো পরামর্শগুলো দেন, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন রকম ভালো এক্সারসাইজের কথা বলেন, বিভিন্ন ভালো রকম আপনি খাদ্য তালিকা বা মানে খাবার কথা বলেন। তো প্রিয় দর্শক, আসলে আমার কথাটা যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা এই দাওয়াত খাবেন বা মানুষকে দাওয়াত খাওয়াবেন বা দাওয়াত করবেন, হ্যাঁ, তাদের বিষয়ে একটু জেনে নিয়ে একটু তারা কোন খাবারটা খায়, হ্যাঁ, যেমন আমার ধরুন আমি যে যখন আমি শুরু আমরা যারা শুরু করি, বিদেশে কিন্তু আবার অনেক রকম সিস্টেম আছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যায় দাওয়াতে বা বিভিন্ন জায়গায়, আমাদের দেশেও হয়তো আছে এরকম, দাওয়াতটা যখন আসে তো সেটা শিডিউল থাকে, নিয়ম থাকে, তো সেক্ষেত্রে আমরা জেনে নিই যে আপনি কোন খাবারটা খেতে পছন্দ করেন বা কোন খাবারটা খেলে আয়োজন করলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে হয় কি যে হ্যাঁ আমার জন্য সোয়াবিন তেলে রান্না করলে হচ্ছে না, আমি এই যে এই খাবারগুলো খাই বা ডিম খাবো বা শাকসবজি খাবো বা বাদাম খাবো, তো তোমরা যদি আমার জন্য এই অ্যারেঞ্জমেন্ট করলে আমি খেতে পারবো, আর যদি অন্য কোনো কিছু তাহলে আমি খেতে পারবো না, তোমাদের জন্য মনে কষ্ট যায় তা তার চেয়ে বেশি কষ্ট আমার যাবে, কারণ তুমি কষ্ট করে পাক করবা, পাক করে সেটাকে আমাকে খেতেই হবে, সেই সেই বিষয়টা এটা 14 পদ 20 পদ সারাটা দিন কষ্ট করেছে এই মহিলাটা, অনেক কষ্ট করছে, আপনি অনেক কষ্ট করেছেন, ভালো কথা, আমাকে বিষ খাওয়ানোর জন্য অনেক কষ্ট করেছেন, তা আমি বিষটা খেলে আপনি মেলা খুশি হবেন, তো এই যে আমি বিষ খেলাম তো এটা আপনি খুশি হলেন, আবার যে আমি অসুস্থ হয়ে পড়ে যাবো তখন আপনি আবার চোখের পানি ফেলবেন, হ্যাঁ, আমার বোনটা আমার আত্মীয় বা তার ডায়াবেটিস তার এত তার এখন কষ্ট, হ্যাঁ, সে এখন কী করবে, হ্যাঁ, সে এখন আর আপনিই তো খাওয়াইছেন তাকে, আপনি তো তাকে খাওয়াই খাওয়াই কাজ করছেন তার, তো এত দুঃখ আপনার, এত ভালোবাসা আপনার, হ্যাঁ, তো এত দরদ আপনার, তো আপনি এই কষ্টটা করে রান্না করলেন কেন আর তাকে খাওয়াতে গেলেন বা কেন, এটা কি, এটা আসলে কি ধরনের ভালোবাসা? তো এই সংস্কৃতি থেকে আমাদের বেরোই আসা উচিত, হ্যাঁ, আমাদের খাবার হচ্ছে একটা মেডিসিন, খাবার হচ্ছে একটা ফুল, যার যে খাবারটা প্রয়োজন, যে ফুলটা প্রয়োজন তাকে সেই ফুলটা নিতে হবে, সেই সেটা সে না নেয় তবে তবে তা নাহলে তার শরীরে ডিপ্রাইভেশন তৈরি হবে, তার অতিরিক্ত যদি নেয় তার বিভিন্ন বিভিন্ন রোগের সৃষ্টি করবে। তো সবাইকে ধন্যবাদ, আশা করি যে আপনারা আমার মূল মেসেজটা যেটা ছিল সেটা পেয়েছেন, এই ব্যবসায় সবাই সচেতনতা হবেন, এবং যারা তো আপনারা অবশ্যই এটাকে নিয়ে ভাববেন যে আমি যে বিষয়গুলো বললাম এটা কি অবশ্যই প্রয়োজন কি না, তো সবাই মিলে আসুন আমরা যেটা দাওয়াত করা বা খাওয়ার বিষয়টা আমরা একটু ভালোভাবে চিন্তাভাবনা করে তারপরে আগাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি আর দীর্ঘ করতে চাচ্ছি না, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন, আমাদের মানে কাজের জন্য আপনারা উৎসাহ দেবেন। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।